আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমরা আলোচনা করব গত কয়েকদিনে মুক্তি পাওয়া নতুন সেরা সাতটি নাটক সম্পর্কে, যেগুলো মুক্তির পর তুমুল আলোচনায় রয়েছে। আজকের ভিডিওতে গত দুই তিন দিনে যতগুলো মানসম্মত নাটক মুক্তি পেয়েছে সেগুলোর বিষয়ে আলোচনা করব। তাই অনুরোধ রইল একদম শেষ পর্যন্ত থাকার, কেননা আজকের ভিডিওর শেষের দিকে থাকছে নতুন মুক্তি পাওয়া বেশ কয়েকটা ধামাকা। চলুন একটা লাইক দিয়ে শুরু করা যাক। চিহ্ন, ভিকি জাহেদের চিহ্ন নাটকটি এমন একটি নগ্ন সামাজিক সমস্যা নিয়ে তৈরি করা হয়েছে যেটি একটি শিশুর জীবনটাকে এলোমেলো করে দেয়। ইয়াস তটিনী জুটির কমেডি বা রোমান্টিক ধারার বাইরে ভিন্ন ধরনের কাজ, দুজনের অভিনয় বেশ ভালো লেগেছে। তটিনীও তার চেনা ছকের বাইরে বিশেষ চরিত্রে মানানসই অভিনয় করেছেন। নারী দিবসে শিশু ও নারীদের উদ্দেশ্যে নিঃসন্দেহে একটা ভালো নির্মাণ হয়েছে চিহ্ন। রঙিন আশা, কিছুদিন আগে একটা নিউজ ভাইরাল হয়েছিল যেখানে বলা হয়েছে কাউরান বাজারে মাছ কাটছেন তটিনী। সেই মাছ কাটার গল্পের আসল কারণ অবশ্য রাফাত মজুমদার রিঙ্কু পরিচালিত নাটক রঙিন আশাকে ঘিরেছিল। নাটকের গল্পটা যথেষ্ট ভালো লেগেছে। মাছ কাটার দৃশ্যগুলোতে তটিনী দারুণ ছিলেন, খায়রুল বাশারও ভালো করেছেন। পরিচালক সুন্দর একটি গল্প দেখিয়েছেন নাটকটির মাধ্যমে। এই দিন সেই দিন, ইয়াস রোহান এবং তাসনিয়া ফারিনকে নিয়ে রোম্মান রশিদ খানের রচনায় পথিক সাধনের নির্মাণ এই দিন সেই দিন। নাটকের গল্পে দেখা যাবে রামিমের সাথে বিয়ে হয় দিয়ার। দিয়ার প্রথম স্বামী মৃত্যুবরণ করেছে, যে শোকটা দিয়া এখনও কাটিয়ে উঠতে পারেনি। এর প্রভাব পড়েছে তার এবং রামিমের সংসার জীবনে। রামিম অনেকভাবেই দিয়াকে সুস্থ স্বাভাবিক জীবনে আনার চেষ্টা চালালেও সে সফল হতে পারছে না। শেষমেশ কী হয় এদের গল্পে, যেটা দেখলে আপনিও চমকে যাবেন। নাটকের গল্পটা ভালো লেগেছে, পথিক সাধনের ফ্রেশ নির্মাণ, আশা করি সবার ভালো লাগবে। পরিচয়, গতকাল মুক্তি পেয়েছে নাটক পরিচয়, যেখানে জুটি বেঁধেছেন খায়রুল বাশার ও কেয়া পায়েল। রোমান্টিক ঘরানার এই গল্পে কেয়া পায়েল ও বাশার অসাধারণ অভিনয় করেছেন। তাছাড়া নাটকটিতে রয়েছে অসম্ভব সুন্দর কিছু সংলাপ। এছাড়াও নাটকটার গল্পটা ছিল সুন্দর, রোমান্টিকের মাঝে ইমোশনের মিশ্রণ ভালোই লেগেছে। বিদিশা, বিদিশা নামের একজন নারীর জীবনের স্ট্রাগল তুলে ধরা হয়েছে এই নাটকে। নানা সময়ে নানা কারণে কটু কথা শুনতে হয় বিদিশাকে। তার গায়ের রঙের কারণে মানুষের কথা শুনতে হয়, হ্যাঁ হতে হয়, সে কেন অন্য মেয়েদের মতো নয় তা নিয়ে কথা শুনতে হয়। এসবের ঊর্ধ্বে গিয়ে নিজেকে প্রমাণ করতে চায় বিদিশা, নারী দিবসের অন্যতম একটা ভালো কাজ। চুপি চুপি, নিলয় আলমগীর ও নৌবা তাহিয়া হুসাইনের অভিনীত নাটক চুপি চুপি। নাটকটা মুক্তির পর ইউটিউবে তুমুল ঝড় তোলে। রোমান্টিক ইমোশনে ঘেরা এই নাটকের শেষ মুহূর্তটা কাঁদিয়েছে লাখো মানুষকে। নাটকটা মুক্তির পর আজ অষ্টম দিনে প্রায় 7 মিলিয়ন ভিউ পেয়েছে। নাট্যজগতের ইতিহাসে এটা অন্যতম একটা রেকর্ড বলা যায়। শুধু তোমার জন্য, মুশফিক ফারহান এবং কেয়া পায়েল জুটির 2024 সালের অন্যতম সেরা একটা নাটক শুধু তোমার জন্য। এই নাটকটাও মুক্তির পর ইউটিউবে তুমুল ঝড় তোলে। একজন প্রবাসীর জীবনের অসাধারণ একটা গল্প নিয়ে এগিয়ে গেছে নাটকটা। এটি মুক্তির পর গত এক মাসে 19 মিলিয়নের উপরে ভিউ পেয়েছে। নাটকে ফারহান পায়েলের অভিনয় ছিল দারুণ।